Never underestimate any job. Kono chakri ke choto kore dekha jabe na, whether it's small or big, you don't care. Eta ke care kora jabe na. Choto chakri pailei dhuke jabe, boro offer ashle pore dhuke jabe. Eta choto kaj, eta hotel er waiter, eta choto staff, eta karoni na. Kaj kaj, kajer modhe kono choto boro nai. Khete khawa manush ke bishnobi onek somman korte. বিষ্ণু শ্রেষ্ঠম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন, বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায় না। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান। বিষ্ণুনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবির সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যে সাহাবীকে বিষ্ণুনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাহাব ইবনে রবিয়া। কি নাম? মদিনার অনেক বড় ব্যবসায়ী। বিষ্ণুনবী বললেন, আব্দুর রহমান ইবনে আউফ সম্পদ ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে, স্থাবর অস্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের ভালোবাসায় মক্কা থেকে মদিনা এসেছো। মদিনায় তোমার চিন্তা নাই, সাদ ইবনে রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম। সাদ ইবনে রবি তোমার আপন ভাইয়ের মতো। সাদ ইবনে রবি বলল, আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই, তোমারে আমি চিনি না, তোমার নাম শুনি নাই, কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে, আমার যে বড় ধনী মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই, আজ থেকে তুমি আমার ভাই, আজ থেকে তুমি আমার পি। আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম। ও আব্দুর রহমান ইবনে আউফ শুধু তাই নয়, রব্বুল আমিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে, কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে, যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব, তার ইদ্দত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা। সুবহানাল্লাহ। কারণ বিষ্ণুনবী তোমার দায়িত্ব আমার কাঁধে দিয়েছে, তুমি আমার ভাই, আমি মদিনার সবচেয়ে বড় ধনী, আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব, আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব। সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন, অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন। উনি বললেন, লা হাজাতা লি ফি আখি, ও আমার প্রাণের ভাই, তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে, কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই, তোমার স্ত্রীরও দরকার আমার নাই। বারাকাল্লাহু ফি মালিক ওয়ালি আহলিক, আল্লাহ তোমার মালেও বরকত দেক, তোমার সম্পদেও বরকত দেক, তুমি শুধু একটু কষ্ট করবা। কি কষ্ট? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু দ্য মার্কেট। তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা, শপিং মল আছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমাকে দেখায় দাও। সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজনকে যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই, আমার অর্ধেক সম্পদ আপনারে দিয়ে দিব, কি করবে? পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে, ঠিক কি না? এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেয় নিয়ে যান, কি বলবে? কি আনন্দ আকাশে বাতাস। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, লা হাজাতা লি ফি, আমার দরকার নেই, দুল্লানি আলা সুক, just show me the way to market, এখানে মার্কেট কই আছে দেখায় দাও। অবাক হয়ে গেলেন সাদ বিন রবি, বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ ঠিক আছে, তুমি যদি নিতে না চাও তোমার আমি জোর জবরদস্তি করব না, শুনে রাখো মদিনাতে ইহুদিদের পয়নুকার একটা বাজার আছে। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ চলে গেলেন। এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন। পনির আর ঘি এর ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন। উনি বললেন, আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম এই বালুটারও সোনা বানায় দিত কে? দুল্লানি আলা সুক, লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইরা, এ আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা। উনি অন্যের ঘাড়ে পাড়া দিয়ে খেতে চায় নাই, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই, তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসন কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু মার্কেট, মার্কেট কোথায় দেখাও। পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী, সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ব্যবসার ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে?
বিষ্ণুই বললেন আত্তাজারা সাদুকালমিন মান নবীগিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সলিহিন আমানতদার ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয় কিয়ামতের দিন নবীদের সাথে হাশর হয়ে যাবে আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয় বিষ্ণু সিস্টেম নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা স্টাফ হয়ে কাজ শুরু করেছেন এরপর নিজে ব্যবসা শুরু করেছেন এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিষ্ণুর পায়ের সামনে ঢেলে দিয়েছেন বললেন ইয়া রাসূলুল্লাহ এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছামত দ্বীনের প্রয়োজনে খরচ করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য বিষ্ণু ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসলামের সুন্নাহ পালন করছেন আর তাজের আর সাদুক আল আমিন বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসরা নেই এমনটা করা যাবে না সকালবেলা স্ত্রীরে বলে এই গরুগুলো বিক্রি করে দিয়ে একটা দাম কর কত কম স্ত্রী স্ত্রীরে শিখাই দিচ্ছে এই গরুর দাম দিই 40,000 তো বউ বলে ঠিক আছে দাম কইলাম 40,000 যাওয়ার পরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা 30,000 টাকা দিয়ে কিনবো ভাই আল্লাহর কসম সকালে একজন 40,000 দাম কইছে আমি দেইনি আছে না নাই কৌশল করে গৌরে শিখাইছে সকালে কি দাম তো 40,000 তো বাজারে যে সকালে একজন দাম করছে দাম করে কইছে 40,000 দেইনি আমাদের 30,000 কেমনে দেই এরকম ডাকাইতে আছে না নাই আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই আরে নাই আমি কই নাই এরা কে আছে লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এই বেল্টের লোকজন খুব আল্লাহ এদের মধ্যে আল্লাহর সংখ্যা বেশি এখানে আলেম ওলামা বেশি এখানে মসজিদ মাদ্রাসা বেশি এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমতও বেশি আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো সম্মানিত ভাইয়েরা এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে না আমরা কাজ করে খাবো ঠিক কি না নেভার আন্ডারএস্টিমেট এনি জব যুবক ভাইরা লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছো এরকম আওয়াজ করতে হবে কান খাড়া করে শুনো নেভার আন্ডারএস্টিমেট এনি জব কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে না whether it's small or big you don't care এটা কেয়ার করা যাবে না ছোট চাকরি পেলেই ঢুকে যাবে বড় অফার আসলে পরে ঢুকবে এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট স্টাফ এটা কেরানি না কাজ কাজ কাজের মধ্যে কোনো ছোট বড় নাই খেটে খাওয়া মানুষকে বিষ্ণুনবী অনেক সম্মান করতেন বিষ্ণুনবী সাল্লাল্লাহু আলাইহি খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায় না সুবহানাল্লাহ বলবেন না দিনটা ছিল জুমাবার বিষ্ণু ইসলাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিষ্ণুনবী বাদ দেয় না বিষ্ণুনবী বলেছেন আরিকাকুম আরে কাকুম খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না আতিমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে রাই বিষ্ণু ইসলাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালাত আসসালাত উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ তরক করো না নামাজ কাজা করো না আর বলেছিলেন ওমা মালাকাত ঈমানুকুম অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না যারা